নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব, আমরা যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করে থাকি বিডিও অফিস বা এসডিও অফিসে, তো সেই সার্টিফিকেটটা অনেক দিন অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখনও পাইনি, তো তার কী কন্ডিশনে আছে তো সেটি বুঝতে পারছি না, বারবার বিডিও অফিস যেতে হচ্ছে, কবে পাবো সেটাও বুঝতে পারছি না, এরকম অনেক সমস্যা থাকে, বা অ্যাপ্লিকেশন করার পরে কোনো ভুল করে ফেলেছি তো সেটি কিভাবে এডিট করব, তো সমস্ত সমস্যাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো বন্ধুরা, শুরু করার প্রথমে বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য, কেননা এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি, তাতে আপনার অনেক সুবিধা হতে পারে, এবং পাশে যে বেল আইকন থাকবে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবে, তাতে আমরা নোটিফিকেশানের মাধ্যমে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি। শুরু করার প্রথমে আমরা গুগল ওপেন করব। গুগল ওপেন করে সিম্পলি টাইপ করব এখানে www.castcertificate.wb.gov.in। তো এই লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট লিঙ্কে পৌঁছে যেতে পারবেন। তো এইবার এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, তো তার ছবিটি দেখছেন এরকম হবে। এবার প্রথমে যে অপশনটা দেখছেন এখানে অ্যাপ্লিকেশন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, তো অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এটার জন্য আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিও শেষ হওয়ার ঠিক আগে ওই ভিডিও শো হবে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারবেন, এবং আমার ডেসক্রিপশন বক্সেও অ্যাপ্লিকেশনের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওই লিঙ্কে পৌঁছে যেতে পারবেন। এবার নিচে আপনারা দেখছেন ভিউ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, তো আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি আপনি এখান থেকে জানতে পারবেন। ভিউ সার্টিফিকেট ডিটেলস, আপনার সার্টিফিকেটটা রেডি হয়ে যাওয়ার পরে তার সার্টিফিকেট ডিটেলসটা এখান থেকে পাবেন। আবার অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যে প্রিন্ট আউট অ্যাকনোলেজমেন্ট বার করেন, তো সেই স্লিপটি যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনার কোনো জায়গায় মিস হয়ে থাকে, তো তার জন্যও আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশনের ফর্মটি ডাউনলোড আবার করে নিতে পারবেন। এবার লাস্ট কলমে আছে এখানে দেখছেন এডিট অ্যাপ্লিকেশন, যদি আপনি কোনো ভুল করে থাকেন অ্যাপ্লিকেশন করার সময়, তো তার জন্য আপনি অ্যাপ্লিকেশনটাকে এডিট করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। তো এই কাজগুলো আমরা ডিটেলস পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। এখন প্রথমে আপনারা দেখছেন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পেয়েছেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে পুট করবেন। তো সেটি আমরা দেখি, আমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পুট করলাম। এবারে এই যে সার্চ বটম দেখছেন, সার্চ বটমে ক্লিক করবেন। সার্চ বটমে ক্লিক করলে এখানে দেখছেন আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা এখানে স্ট্যাটাসটা এখানে দিয়ে দেবে। এখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, কত ডেটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা দিয়ে দেবে, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কি নামে অ্যাপ্লিকেশন হয়েছে সেটা দেখাবে এখানে, এবং তার ফাদার্স নেম দেখাবে, এবং অ্যাপ্লিকেশন ফর এসটি এসসি ওবিসি কি ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটি দেখাবে। এবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি ডিটেলস এখানে এখানে দেখছেন অ্যাপ্রুভ অ্যান্ড ইস্যুড, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং ইনি সার্টিফিকেট পেয়ে গেছেন। তো এইভাবে আপনি নিজের সার্টিফিকেটের স্ট্যাটাসটা বুঝতে পারবেন। তো এই গেল স্ট্যাটাসের জন্য, চেক করার জন্য কিভাবে চেক করবেন, তো সেটি গেল। এবার আমরা ব্যাক করব, ব্যাক করে এখানে আমরা হোম পেজে যাব। আবার হোম পেজে যাওয়ার পরে এখানে দেখছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা পেয়েছেন তার ডিটেলসটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন বা প্রিন্ট আউট নিতে পারবেন। তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন সার্টিফিকেট ডিটেলসে। এবার আপনার সার্টিফিকেট নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনি যে সার্টিফিকেটটা পেয়েছেন তার নাম্বার এখানে দেবেন। যদি আপনার এটা হচ্ছে নিউ সার্টিফিকেটের ক্ষেত্রে, অর্থাৎ নতুন যে সার্টিফিকেটগুলো আপনি পেয়েছেন সেইগুলোর ক্ষেত্রে এখানে দেবেন, আর যদি পুরনো সার্টিফিকেট হয় তো তার জন্য এখানে আপনি সার্টিফিকেট নাম্বার দেবেন, কত সালে আপনি সার্টিফিকেটটা পেয়েছেন সেই সালটি আপনি চুজ করে দেবেন, এবং এরপরে অথরিটি, কোন অথরিটি আপনাকে সার্টিফিকেট দিয়েছে তো সেটি এখানে সিলেক্ট করবেন, দিয়ে সার্চ করবেন। আর যদি সার্টিফিকেট ডিটেলস বা নাম কোনো কিছু, সার্টিফিকেট নাম্বার কোনো কিছু না থাকে আপনাদের, তাহলে নাম দিয়েও এখানে চেক করতে পারবেন। এখানে আপনি নাম দেবেন, তারপরে কোন অথরিটি সার্টিফিকেট দিয়েছে সেটা দেবেন, এবং ইস্যু ডেট দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার সার্টিফিকেটের ডিটেলসটা এখানে শো করবে।
তো এই গেল সার্টিফিকেট ডিটেলস কিভাবে আপনারা চেক করতে হবে। তারপরে চেক করার পরে আপনি এখান থেকে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন। এরপরে দেখে নেব আমরা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার অ্যাকনলেজমেন্ট বা প্রিন্টের অপশনটা যদি আপনারা হারিয়ে থাকে বা না করে থাকেন, তো তার জন্য আবার দ্বিতীয়বার রিপ্রিন্ট করে নিতে পারবেন। তার জন্য অ্যাপ্লিকেশনটা রিপ্রিন্টে ক্লিক করবেন। রিপ্রিন্টে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দেবেন, অর্থাৎ যে ক্যান্ডিডেটের আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। তারপরে সার্চ করবেন, সার্চ অপশন দেখছেন এখানে সার্চ করবেন। সার্চ অপশনে ক্লিক করলে এখানে একটা ওকে বলে মেসেজ আসবে, ওকে করবেন, তাহলে আপনার ডিটেলসটা এখানে শো করবে। এবার এটা অনেক সময় দেখা যায় সমস্যা থাকে, অনেক সময় অফিসিয়ালি টাইমে হয় না, তো তার জন্য আপনি অফিসিয়াল টাইম বাদ দিয়ে অন্য টাইমে করতে পারেন, বা এডিটের অপশনটাও ঠিক সেরকম হতে পারে অনেক সময়। এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন যদি কোনো ভুল করে থাকেন আপনি অ্যাপ্লিকেশন করার সময়, তো তার জন্য এডিট অ্যাপ্লিকেশনে যাবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় যে আপনি নাম্বারটি পেয়েছেন অ্যাপ্লিকেশন নাম্বার সেটি এখানে পুট করবেন। পুট করে অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশনের ক্যাটাগরি দেখাবে এখানে, এসসি বা এসটি ওবিসি কি আছে সেটাই দেখাবে। এবার এডিট করার জন্য আপনি এই যে অ্যাপ্লিকেশন নাম্বার দেখছেন এখানে এই যে লাল কালারের শো করছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে ওকে চাইবে, এখানে ওকে করবেন। এবার এটি অনেক সময় দেখা যায় যে অফিস টাইমের মধ্যে নাও হতে পারে, তো চারটের পরে বা চার অফিস টাইমের আগে বা অফিস টাইমের পরে আপনি চেষ্টা করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে সমস্ত ফর্মটি ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে যে জায়গায় ভুল করেছেন সেগুলো কারেকশন করে নিয়ে আবার সাবমিট করবেন, তাহলে আপনি কারেকশন নিজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও ভিডিওটা একটু তাড়াতাড়ি বলার জন্য দুঃখিত, কেননা ভিডিওটি যাতে লং না হয় তার জন্য আমরা তাড়াতাড়ি বলে দিচ্ছি। অনেক সময় আপনার বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিওটি পজ করে করে দেখবেন বা ভিডিওটি দ্বিতীয়বার একবার দেখে নেবেন। আর এই ভিডিও শেষ হওয়ার ঠিক আগে দু নম্বর ভিডিও যেটি অ্যাপ্লিকেশন করার জন্য ভিডিও আছে সেটি শো হবে, সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডিটেলসটা আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আদার্স বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন। ধন্যবাদ।